হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের থার্ড লেকচার, যেখানে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা ও রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের বৈসাদৃশ্য নিয়ে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা, ওইটা হচ্ছে বোর পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে না। এখন আসো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হলো একটা ইলেকট্রনের অবস্থান আর গতিবেগ কখনোই আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ আমরা যদি 100% নির্ভুলভাবে একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করি, তবে কখনোই 100% নির্ভুলভাবে তার গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো না। হাইজেনবার্গের মতে এই ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের যে ত্রুটি আর ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের যে ত্রুটি, এই দুই ত্রুটির গুণফল অবশ্যই h/2π/2 এর চেয়ে বেশি হবে। এখন আসো তাহলে আমরা বোর পরমাণু মডেল থেকে যেটা শিখছি, যে কৌণিক ভরবেগ mvr = nh/2π। তো তাহলে আমরা এখানে v, যেটা ইলেকট্রনের গতিবেগ, ওইটা তো আমরা নির্ণয় করতে পারতেছি, সাথে সাথে আমরা ইলেকট্রনটার অবস্থানও নির্ণয় করতে পারতেছি। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই বোর পরমাণু মডেল থেকে তো ইলেকট্রনের অবস্থান আর গতিবেগ দুইটাই একসাথে নির্ণয় করতে পারতেছি, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে না। এখন আসো যে বোর পরমাণু মডেল কেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে না। কারণ হচ্ছে বোর যখন আর এই মতবাদ দিয়েছে, তখন সে ইলেকট্রনের শক্তি স্তরগুলোকে গোলাকার চিন্তা করেছে, কিন্তু আসলে বাস্তবে ইলেকট্রনের এই শক্তি স্তরগুলো উপবৃত্তাকার। তারপর দ্বিতীয় সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল অনুসারে পাশাপাশি দুটি ইলেকট্রন ভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হলে বর্ণালীতে কেবল একটি রেখা হয়, কিন্তু বাস্তবে পরমাণুর বর্ণালীতে একটি রেখার স্থানে সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটি রেখার অবস্থান দেখা দেয়। আমরা জানি যে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সে আলো বিকিরিত করে, তো তখন আমরা একটি বর্ণের আলো দেখতে পাই। আর বোর পরমাণু মডেল অনুসারে ওই আলোটা একটি রেখা হবে, কিন্তু আসলে বাস্তবে ওইখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা রেখার অবস্থান দেখা যায়। আরেকটা সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন হাইড্রোজেন বা হাইড্রোজেনের সদৃশ যে আয়ন সমূহ যাদের একটা ইলেকট্রন আছে, তাদের বর্ণালী শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এখন বোর পরমাণু মডেল শুধু হাইড্রোজেন, হিলিয়াম 2+ আয়ন এবং হিলিয়াম আয়ন ও লিথিয়াম 2+ আয়ন এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কারণ লিথিয়াম 2+ আয়ন আর হিলিয়াম প্লাস আয়ন আর হাইড্রোজেন এরা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। আর এখন আসো যে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের বৈসাদৃশ্য। রাদারফোর্ড পরমাণু মডেল সাধারণ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত এবং বোর পরমাণু মডেল র্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে আমরা কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি আর বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি না, কিন্তু আমরা বোর পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। কারণ এই ভি দ্বারা হচ্ছে আমরা গতিবেগ, আর দ্বারা কক্ষপথের ব্যাসার্ধ, আর আরেকটা সূত্র আমরা এর আগের ক্লাসে দেখেছি E = hf, এই f দিয়ে হচ্ছে উৎপন্ন বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক, আর E দিয়ে হচ্ছে শক্তি। এগুলো আমরা বোর পরমাণু মডেলের মাধ্যমে নির্ণয় করতে পারি। আর রাদারফোর্ড পরমাণু মডেলে তড়িৎ গতিবিদ্যা, যেহেতু এটা বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, তড়িৎ গতিবিদ্যার মতে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বর্জন করবে, ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে পতিত হবে, যা আসলে পরমাণুর অস্তিত্বটাকে হচ্ছে বিনষ্ট করে দিবে। কিন্তু আসলে বোর পরমাণু মডেল এটার ব্যাখ্যা দিছে, বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করবে না, ফলে ইলেকট্রন শক্তি হারাবে না এবং নিউক্লিয়াসে গিয়েও পতিত হবে না। এবং এই বোর পরমাণু মডেল অনুসারে তাহলে আমরা পরমাণুর সুস্থিতির একটা ব্যাখ্যা পাই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।